ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান নানার গলা ধরে বলে ইমাম হোসেন ও হাসান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান তারপর হাসান হোসেন কি বলছে দেখো ঘোড়ায় চড়ে যাব মোরা ঈদ ময়দানে দূরের ঠোঁটে হাসছে নবী তাকিয়ে মুখ পানে দূরের ঠোঁটে হাসলে নবী লাগে চমৎকার যার নূরেতে ঘুচল ধরায় জাহেলিয়ার অন্ধকার সেই নূরে নবীজি পুলিশ রাতের মাঝি সেই নূরে নবীজি পুলিশ রাতের মাঝি আমরা তাহার উম্মত হয়ে বড়ই ভগবান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে তিনি কিছু শুনবেন ঘোড়া কোথায় পাব আমি আমি যে গরিব হাসান হোসেন প্রশ্ন করে তুমি খোদারি হাবিব দোজাহানের বাদশা তুমি তুমি তো গরিব না খুলো সবার কাছে তোমার পরিচয় আজ মানিব না কোন তোমায় দেব না তোমায় রেহাই মানিব না কোন তোমায় দেব না তোমায় রেহাই আজকে তোমায় দেখিতে চাই আজকে তোমায় দেখিতে চাই বাদশাহী সম্মান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান অতি সুন্দর কথা কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনবেন দুই শিশুকে জড়িয়ে বুকে নবী মুখে চুমা খায় মুচকে হেসে নবী বলেন চিন্তা কিছু নাই আজকে আমি সাজব ঘোড়া তোমাদের তরে গায়ে যাবে তোমরা আমার পিঠে চড়ে হাসান হোসেন দুটি ভাই নবীর পিঠে বসে যায় হাসান হোসেন দুটি ভাই নবীর পিঠে বসে যায় হামা করে দিয়ে চলেন নবী তো জাহান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান আল্লাহ রাসূল যখন হাসান হোসেনকে পিঠে চড়িয়ে ঈদ ময়দানের দিকে আগমন করছেন তখন এই দৃশ্য দেখে মা ফাতিমা কি বলছে শুনবেন এই দৃশ্য দেখে মা ফাতিমা কাঁদে অঝরে দুটি ছেলের মুখে তখন দুটি চাপড় মারে দয়ারে হাবিব কেঁদে বলে উম্মা ফাতিমা আজ আমার মুখে মারলে চাপড় একটু থামলে না কেঁদে বলে ফাতিমা অমন করে বল না কেঁদে বলে ফাতিমা অমন করে বল না শহীদ আমি পারি না ও গো বাজান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান মা ফাতিমা বলছে আব্বাজান আমি তো আপনাকে মারিনি আমি আমার দুই পুত্র হাসান হোসেনকে মেরেছি তাহলে আপনি কেন কাঁদছেন তখন আল্লাহ রাসূল কি বলছে শুনবেন হাসান হোসেন আঘাত পেলে আমি যে আঘাত পায় তাদের গায়ে
হাসনে আমার প্রাণ হাসনে আমার নয়ন তারা হাসনে আমার প্রাণ এই বলে ও ঝরে কাঁদে নবীন জাহান অমন করে কে তো না আর ব্যথা দেব না মা ফাতেমা বলছে অমন করে কে তো না আর ব্যথা তোমারে কাছে পাঠিয়েছে আম্মাকে আল্লাহ আজকে খুবই খুশি হলেন আল্লাহ তোমাকে দেখে শেষ কথা আমার শ্রদ্ধেয় লেখিকা হাফিজা খাতুন তিনি অতি সুন্দর ভাষায় লিখছে শুনবেন ছন্দের শেষে ভালোবেসে হাজারো সালাম তোমায় দুটি জানাই গো সরকার তোয়ালাম সালাম জানাই প্রাণ ভরে মা ফাতিমা কে সালাম জানাই প্রাণ ভরে হাসান হোসেন কে বলে আঠো মহাফিজা ইমানে আমার হয় তা যা বলে আঠো মহাফিজা ইমানে আমার হয় তা যা যদি আমি মুখে আনি যদি আমি মুখে আনি হাসান হোসেনের নাম ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান নানার গলা ধরে বলে আদর করে নানার গলা ধরে বলে আদর করে ঘোড়ায় চড়ে দিগায় হবা গওয়ান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান মা ফাতিমার দুটি লাল ইমাম হোসেন ও হাসান।